দিন দশেকের মধ্যে একই পাড়ায় অজানা রোগে তিনজন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট দু নম্বর ব্লকের মারগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এটেল পাড়ায়। ঘটনার খবর পেয়ে রবিবার ওই গ্রামে যান বিডিও বিএমওএইচ পঞ্চায়েতের প্রধান সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক বৃন্দ। জানা গেছে পেটে ব্যথা এবং 5 থেকে 6 বার বমি করার পর শিশুটি নিস্তেজ হয়ে যাচ্ছে। শনিবার রাতে সাহিল শেখ নামে এই 4 বছরের শিশুর মৃত্যু হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বলে পরিবারের সদস্য জানান। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত 6 জন আক্রান্ত হয়েছেন। এমনকি আমরা হেড অফ দ্য ডিপার্টমেন্ট পিএসএম মানে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, হ্যাঁ, তিনি এসে ফিল্ড ভিজিট করে গেছেন। উই হ্যাভ টেকেন নেসেসারি অ্যাডভাইস ফ্রম হেড অফ দ্য ডিপার্টমেন্ট পিডিয়াট্রিক্স, হ্যাঁ, মেডিসিন ইত্যাদি সবারই অ্যাডভাইস নিয়েছি। কিন্তু একটা মানে সঠিক যে কি কারণ সেই কারণে আমরা উপনীত হতে পারছি না এই মুহূর্তে এখনো। মূলত যেটা দেখলাম যে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে সেপসিস উইথ শক, এইটাই মানে মৃত্যুর কারণ হিসাবে দেওয়া হয়েছে। বাংলায় হচ্ছে আমাদের শরীরে জার্ম সব ছড়িয়ে পড়ে, আমি খুব সোজা করে বলছি, নট গোয়িং ইন টু দ্য ডিটেল, মানে যখন ওই জীবাণু শরীরে একদম ছড়িয়ে মাল্টিপ্লিকেশন করে ছড়িয়ে পড়ে তখন একটা সিচুয়েশন অ্যারাইজ করে, সেটাকে বলে সেপ্টিসিমিয়া। এটা কি শুধু বাচ্চাদেরই হচ্ছে না বড়দের? না, বড়দের আমার চোখে সেরম পড়ছে না, বড়দের সেরম পড়ছে না, কিন্তু আমরা যে সমস্ত পেশেন্টের সম্মুখীন হয়েছি তারা এই বাচ্চাই। তিনজন মারা গেছে, এখনো কি কেউ এই এলাকায় এফেক্টেড হয়ে আছে? হ্যাঁ, এই মুহূর্তে এফেক্টেড হয়েছে, এই মুহূর্তে এখনো ভালো রয়েছে, তারা সুস্থ রয়েছে, চিকিৎসাধীন আন্ডার ট্রিটমেন্ট রয়েছে 4-5 জন, তারা ভালো আছে, বাড়িতেই আছে। সেই সব শিশুরা বাড়িতেই আছে। গ্রামে ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে, পুকুরের জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। ওকে হসপিটালাইজ করা হয়, বাচ্চাটা 6 তারিখে মারা যায়। এইভাবে পরপর 3টি বাচ্চা আজ পর্যন্ত, আজকালকে গত রাত্রে 12টার সময় একটা বাচ্চা বর্ধমান হসপিটালে মারা গেছে, তার বয়স 4 বছর, তার নামটা হচ্ছে আহিল শেখ, ওর বাবার নাম আকাল শেখ, ওর ডেড বডি এখন বাড়িতেই আছে। তো এইভাবে এটা হওয়ার পর থেকে আমরা পরদিন নেক্সট 6 তারিখে মারা যায় বাচ্চাটি, আমরা 7 তারিখে বিএমএস সাহেবকে জানাই। বিএম সাহেব এসেন, এখানে ডিএম সাহেব এসেছিলেন, এনে ওনারা প্রথমে জলের, আমরা প্রথম প্রাথমিক ভাবে ভেবেছিলাম যে জলবাহিত কোন রোগ, তা ওরা যে পানীয় জলটা ব্যবহার করে সেটা আমরা ওদেরকে বলেছিলাম যে টেস্ট করতে পানীয় জলটা, তা পানীয় জলটা পরীক্ষা করার পর জানা গেছে যে জল থেকে এটা কিছু হয়নি। তো তারপরে আমরা বিভিন্নভাবে ব্লিচিং ব্লিচিং ইউজ করার পরেও আস্তে আস্তে কিন্তু আবার এফেক্ট শুরু হতেই থাকে, সেকেন্ড আবার একটা বাচ্চা এরপর এফেক্ট হয়। আজ পর্যন্ত, আজ সকাল পর্যন্ত 9 জন বাচ্চা এফেক্টেড, তার মধ্যে 3 জন অলরেডি এক্সপায়ার করে গেছে। শুধুমাত্র বমি, কি সিম্পটম? মানে সিম্পটম শুধু বমি, মানে হালকা টেম্পারেচারও নেই, পেটে ব্যথাও নেই, আমিও ছিলাম এবং বিভিন্ন জায়গায় জানানো হয়েছে, আমাদের প্রথম জেলা নেতৃত্বকে জানানো হয়, আমরা শ্রী অনুব্রত মন্ডল মহাশয়কে জানাই, তারপরে আমি নানা দা মেন্টর যিনি আছেন যেভাবে ওনাকে জানাই, চন্দ্রিমা দিদিকে জানিয়েছি, আশিস স্যারকে জানিয়েছি, সমস্ত রিপোর্টস পাঠানো হয়েছে চন্দ্রিমা দিকে, তা ওনারা সমস্ত ব্যবস্থা নিচ্ছেন। আমরা চাইছি ইমিডিয়েট এটা প্রত্যেকের বাড়িতেই আমাদের কি লিখছে রিপোর্টে কি সেপ্টোসেমিয়া উইথ সক, উইথ সক এটাই লিখছে ডেথ সার্টিফিকেটে, কিন্তু এটা আমরা ঠিক পারফেক্ট কজগুলো আমরা জানতে পারছি না। গত শুক্রবারে আমাদের পাড়াতে 133 জনের সব টেস্টও করা হয়েছে, আমরা অনেকে হয়তো ধারণা যে এখন তো আমাদের কোভিড-19 ক্যারেক্টার চেঞ্জ করেছে, মেবি এটাও হতে পারে, তার জন্য আমরা সবাইকে চেক করিয়েছি, ওটা সোমবার দিন আমরা বলছি। সারাউন্ড কতটা এলাকা জুড়ে হচ্ছে? 100 মিটারের মধ্যে সব, হ্যাঁ, এখানে পাড়াতে আমরা চাইছি খুব শীঘ্রই যাতে কিওর হয়, কারণ প্রত্যেকের বাড়িতে আমাদের বাচ্চা আছে, আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি, অনেকে বাচ্চাকে এর মধ্যে বাইরে পাঠানোর ব্যবস্থা করছে, নিজে নিজের বাচ্চাদেরকে বাইরে রিলেটিভের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, আমার বাড়িতে আতঙ্কিত গ্রাম, একদম একদম, আমার বাড়িতে 2টি বাচ্চা আছে 15 থেকে 10-এর মধ্যে, আমার ছেলে আছে দীপায়ন আর মেয়ে আছে অঙ্কিতা, ওরাও 10 থেকে 15 বছরের মধ্যে ওদেরও বয়স, তো আমরাও খুব চাপে আছি। প্রথম ঘটনা এই বাচ্চাটার, হঠাৎ 12:30 নাগাদ বমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, হঠাৎ বমি দেখতে পাচ্ছি,
ওই বুমি নিয়েই আমরা আতঙ্কিত হয়ে আছি। তার কারণ এটাই আমাদের প্রথম চোখে পড়ে তা নয়, এর আগে অনেক কটায় পড়েছে, তার জন্যই হঠাৎ সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে আমরা মেম্বার প্রধান এদেরকে খবর জানাই। এরা সকলেই তৎক্ষণাৎ এসে সঙ্গে সঙ্গে এসে এরা আমাদেরকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাচ্চাটাকে নিয়ে, এবং তারাও সঙ্গে গেছিল। ওখানে হাসপাতালে ভর্তি করার পর কিছুক্ষণ হাসপাতালে ছিল বাচ্চাটা, ডাক্তারের ট্রিটমেন্ট করা সব কিছু করার পরে ডাক্তার আবার বর্ধমান ট্রান্সফার করে দেয়। বর্ধমানে হয়তো কিছুক্ষণ সময় ছিল, তারপরে রাত 1:30টার মধ্যে আমাদের এখানে খবর আসে ছেলেটা মারা গেছে। যে মারা গেছে তার নাম কি? তার নাম হচ্ছে আইল শেখ। কত বছর বয়স? বয়স 5 বছর। এখন পর্যন্ত কজন বাচ্চা মারা গেছে এলাকায়? এখন বাচ্চা মারা গেছে আমাদের এইটা নিয়ে 3 জন বাচ্চা মারা গেছে একই জায়গায়। কদিনের মধ্যে? 10 দিনের মধ্যে। আক্রান্ত আমি হিসাবে বলতে পারবো না, হয়তো মারাত্মক হিসাবে 10-12 জন আক্রান্ত হয়ে আছে এই মুহূর্তে। কিছুক্ষণ হলো একটাকে আবার রামপুরহাট পৌঁছে দেওয়া হলো এই বুমির কারণে। কি উপসর্গ হচ্ছে? উপসর্গ শুধুমাত্র বুমি, অন্য কিছু না। কদিনের মধ্যে মারা যাচ্ছে? মারা যাচ্ছে দুদিন। স্বাস্থ্য দপ্তরের লোকজন কি প্রশাসনের লোকজন কেউ এসেছিল? হ্যাঁ, কে কে এসেছিল? প্রশাসনের লোক, ডিএম, বিডিও, এরা সকলে এসছে। কি করলেন? প্রতিদিনই ওরা এসছে এখানে। কি করলেন? এসে ওরা এই ধরনের ট্রিটমেন্ট করছে বা প্রত্যেক বাড়ি ঘুরে ঘুরে দেখছে। আবার একটা বাচ্চা বমি করছিল, তারপরে আমরা সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে যাই। এখনো পর্যন্ত কজন বাচ্চা মারা গেল এই ঘটনায়? এই ঘটনা 3 জন হলো। কদিনের মধ্যে? যা কিছু ঘটছে এই 1 সপ্তাহের মধ্যে। ঘটনা হয়েছে যে আমাদের এই এলাকার মধ্যে ছোট বাচ্চা পেটে ব্যথা আর বমি করছে, সঙ্গে সঙ্গে তাকে স্বাস্থ্য বসোয়া হসপিটালে পাঠানো হয়েছে। বসোয়া হসপিটাল কি করছে? সঙ্গে সঙ্গে রামপুরহাট ট্রান্সফার করে দিয়েছে। রামপুরহাট ট্রান্সফার করা মান একটু দেখছে ওই মানে স্যালাইন টেলাইন যেটা দেওয়ার ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্ট করার ওই 1-2 ঘন্টা বাদেই কিন্তু ছেলে একদম মারা গেছে। কতজন মারা গেল? আমাদের এখানে 3 জন মারা গেল এখন অব্দি। কদিনের মধ্যে? এই মোটামুটি দিন 10 দিনের মধ্যে। 10 দিনের মধ্যেই কেন মারা গেল? 3 খানা ছেলে মারা গেল। 1 খানা ছেলে শেখর বলি, সেই ছেলেটো ওকে বর্ধমান থেকে রিকভারি করেছে, সে সুস্থ হয়েছে। আক্রান্ত কজন আছে এখন? আক্রান্ত আমরা যেটা দেখলাম আশপাশ বাড়ি বাচ্চাদের, তাদের মোটামুটি একটা বাচ্চা পেটে ব্যথা করছে, ওই মোটামুটি 10-12 জন বলে। তারা কি কি যে করোনা না অন্য কোনো তারা কিছু বুঝতে পারছি না। বীরভূম থেকে সৌগত মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।